বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের জন্য আমি পঞ্চম শ্রেণী শিক্ষার্থীর জন্য গণিতের একটি ক্লাস নিয়ে এসেছি। গণিতের আমি দেখতে পাচ্ছি তোমাদের, আমি লিখে দিয়েছি যে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের গণিতের 11 অনুশীলনী, যে 11 খ যে চ্যাপ্টারটা আছে, আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব, পরিমাপের এই চ্যাপ্টারটা, পরিমাপ বিষয়ের এই চ্যাপ্টারটা। তো চলো আমরা ক্লাস শুরু করি। তো তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলবো, যেটা হচ্ছে তোমাদের একটা এক্সাম হবে অনলাইন, যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলোর উপর একটা এক্সাম হবে 50 মার্কসের। তো তোমরা নিয়মিত ক্লাসগুলো করবে এবং সেগুলো অনুশীলন করবে যদি তোমরা সেই পরীক্ষাটা ভালো করতে চাও। চলো আমরা আমাদের আজকের পাঠ শুরু করি। আমাদের আজকের পাঠ হচ্ছে পরিমাপ। পরিমাপ যে বিষয়ে তোমরা অনুশীলনী 11 খয়ে অলরেডি পরিমাপের কিছু অঙ্ক করেছো, কিন্তু আজকে আমরা যে পরিমাপের অনুশীলনী 11 খয়ে যে অঙ্কগুলো করব সেগুলো মূলত ক্ষেত্রফল সংক্রান্ত। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রফল, যেমন মনে করতে পারো আয়তক্ষেত্রে ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলগুলো দিয়ে এই চ্যাপ্টারটার অঙ্কগুলো সাজানো হচ্ছে। তো আমি তোমাদেরকে আজকে এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে যে সূত্রগুলো দরকার হবে, প্রথমে আমি এখানে দেখো সেই সূত্রগুলো আমি অলরেডি লিখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে প্রথম যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে আয়তক্ষেত্র। এখানে আয়তাকার কোনো আয়তক্ষেত্র, সামান্তরিক, ত্রিভুজ, বর্গক্ষেত্র বা বর্গাকার চিত্র, এরকম এই জায়গাগুলোর বা এরকম স্পেসগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে ম্যাক্সিমাম। সো তোমাদেরকে প্রথমে সেই জন্য আয়তক্ষেত্র, সামান্তরিক এবং ত্রিভুজ ক্ষেত্র, এগুলো সূত্রগুলো জানতে হবে। দেখো আমি ইতিমধ্যে এখানে সূত্র লিখে দিয়েছি কতগুলো। দেখো আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো আমি যদি একটা চিত্র কি দেখি তোমাদেরকে, দেখো যে একটা আয়তক্ষেত্রের চিত্রটা কেমন হয়। এটা হচ্ছে আয়তক্ষেত্রের চিত্র, এটা হচ্ছে আয়তক্ষেত্রের চিত্র। আর তো এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। তো তাহলে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা দ্বারা কি? আয়তক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র দ্বারা দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ জানলে আমরা আয়তক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তারপরে দেখো দুই নম্বরে আছে সামান্তরিক, সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? ভূমি গুণন উচ্চতা। তো ভূমি গুণন উচ্চতা হচ্ছে সামান্তরিক ক্ষেত্রফল। তার সামান্তরিকের চিত্রটা কেমন হয়? সামান্তরিকের যদি এটা আমরা চিত্র আঁকি, এটা মনে করো একটা সামান্তরিক। তো সামান্তরিকের এই যে বাহুটা এটা একবার ভূমি, ভূমি বরাবর যেটা থাকে এটা হচ্ছে ভূমি। তাহলে সামান্তরিকের উচ্চতা কোনটা? এটা কিন্তু সামান্তরিকের উচ্চতা না, তা ভূমি সমান একটা বাহু, পার্শ্ব বাহু, কিন্তু এটা কিন্তু কি না, এটা উচ্চতা। উচ্চতা আঁকতে হলে কী করতে হবে? তাহলে আমাকে শীর্ষ থেকে সোজা একটা দাগ দিতে হবে, এটা হচ্ছে তার উচ্চতা। তাহলে সামান্তরিকের ভূমি আর উচ্চতা যদি আমরা জানি, তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারবো, এবং সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। তারপর আছে দেখো ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র ভূমি গুণন উচ্চতা ভাগ দুই, অথবা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এভাবে লিখতে পারো, অথবা এখানে এরকম দুই ভাগাকার না লিখে ভূমি গুণন উচ্চতা ভাগ দুই এরকমও লিখতে পারো, এরকমও লিখতে পারো চাইলে। সো তার ত্রিভুজ হচ্ছে, আমরা যদি একটা ত্রিভুজ আর কি, এটা মনে করি একটা ত্রিভুজ, আর ত্রিভুজে এটা হচ্ছে ভূমি, আর উচ্চতা হবে কি, এই শীর্ষ থেকে আমরা লম্ব আঁকতে হবে, লম্ব আঁকতে তাহলে এটা পাবে উচ্চতা, এটা হবে উচ্চতা। তো যদি ভূমি আর উচ্চতা জানি আমরা ত্রিভুজের, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, এবং ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা ভাগ দুই। তো এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। আর একটা চিত্র আছে যেমন বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র কি? যার চারটা বাহুই সমান এবং সবগুলো কোণ সমকোণ, আর সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে বাহু গুণন বাহু, অর্থাৎ একটা বাহু দৈর্ঘ্য জানলে আমরা সেটা ক্ষেত্রফল বের করতে পারবো, বাহু দৈর্ঘ্যটাকে বাহু দৈর্ঘ্য দ্বারা গুণ দিলে ক্ষেত্রফল বের হয়ে যাবে। সো আমরা ইতিমধ্যে তার কী কী শিখলাম? আমরা শিখলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল। তো এই সূত্রগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে বা মুখস্থ রাখবে, তাহলে তোমরা এটা করতে পারবে নিজেরা। তো দেখো এবার আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, ক্ষেত্রফলের একক সবসময় বর্গ একক হয়। যদি মিটার থাকে তাহলে বর্গ মিটার, যদি বাহুগুলো যদি সেন্টিমিটার থাকে তাহলে ক্ষেত্রফলটা হবে বর্গ সেন্টিমিটার, যদি মিলিমিটার থাকে তাহলে বর্গ মিলিমিটার, যদি কিলোমিটারে থাকে তাহলে বর্গ কিলোমিটার, অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে বর্গ একক হয়। সো এটা মনে রাখবে, এবং ক্ষেত্রফলের এককটা সবসময় বর্গ একক লিখবে। তো আমি এটা মুছে দিই তোমাদের বইয়ে যে অনুশীলনী আছে 11 খ, আমরা সেখানে চলে যাই। তোমরা প্রত্যেকে বই নাও, তোমাদের বই বের করো, বই হাতে নাও, তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 131 নম্বর পৃষ্ঠায়
দেখো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সংক্রান্ত অঙ্কগুলো আছে, আমরা এগুলো এখন সলভ করব। দেখো তোমাদের বইয়ে পৃষ্ঠা নম্বর হচ্ছে 131, এখানে অনুশীলনী 11 ক দেখো এক নাম্বার, প্রথমে এক নাম্বার কি আছে তোমরা যদি তোমাদের বইয়ের দিকে তাকাও, এক নাম্বারটা আমি করে দিচ্ছি না, তোমরা নিজেরা করতে পারবে। এখানে খালি করা আছে এক নাম্বারে, তোমরা দেখতে পাচ্ছ এই যে এক নাম্বার কি আছে, খালি করা আছে। তো এক নাম্বার খালি করটা কি আছে তোমরা দেখো, এক নাম্বার আছে যে সামান্তরিকের ক্ষেত্রফল। তোমরা যদি বইয়ের দিক তাকাও এক নাম্বারে দেখো আছে কি সামান্তরিকের ক্ষেত্রফল, এক নাম্বারের এক সামান্তরিকের ক্ষেত্রফল সমান দুইটা খালি করা আছে। তো একটু আগে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল কি পড়েছি, ভূমি গুণন উচ্চতা। তাহলে প্রথম খালি ঘরটা হবে ভূমি, প্রথম খালি ঘরটা হবে ভূমি, পরের খালি ঘরটা হবে উচ্চতা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি ভূমি গুণন উচ্চতা, তো খালি ঘর তোমরা এভাবে পূরণ করতে পারবো। তারপর দেখো দুই নম্বর আর একটা খালি ঘর আছে, সেখানে আছে কি ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করছি, ভূমি গুণন উচ্চতা ভাগ দুই। তো এখানে ভাগ দুই দিয়ে আসে, তাহলে খালি ঘর কি হবে ভূমি গুণন উচ্চতা। তো এক নম্বরটা তোমরা করতে পারবা, আমি আশা করি। আমি দুই নম্বর যে চিত্রগুলো আছে এগুলো থেকে দুই একটা অঙ্ক সলভ করে দিচ্ছি। যেমন দুই নাম্বার যদি আমরা করি, দুইয়ের এক দেখো এখানে কি আছে, এখানে একটা চিত্র আছে, চিত্রটা আমরা আঁকি। কি দিয়ে আছে চিত্র, এটা দেখ 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এভাবে 5 সেন্টিমিটার, আর উচ্চতা উচ্চতা দেয়া আছে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের চিত্র দেওয়া আছে, দেখো ত্রিভুজের ভূমি আর উচ্চতা দেওয়া আছে, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করতে বসে, ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত আমরা যদি এখানে লিখিনি আগে, এখানে ভূমি, ভূমি কত, ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার, তুমি চাইলে আগে লিখে নিতে পারো ভূমি 5 সেন্টিমিটার, আর উচ্চতা উচ্চতা দেওয়া আছে কত, উচ্চতা 4 সেন্টিমিটার। তার ভূমি 5 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা কি জানি, আমরা একটু আগে পড়েছি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, ভূমি গুণ উচ্চতা ভাগ দুই, আমরা একটু আগে কিন্তু সূত্রটা পড়েছি। তো আমরা ভূমি লিখতে পারি, তো ভূমি কত, আমার ভূমি আছে 5 আর উচ্চতা আছে 4 ভাগ দুই, তাহলে এটা অবশ্যই বর্গ, যেহেতু আছে সেন্টিমিটারে বর্গ সেন্টিমিটার হবে এককটা। তো দেখো এবার 4 5 20 20 ভাগ দুই বর্গ সেন্টিমিটার হয়, তো 20কে দুই দিয়ে ভাগ দিলে কত হয়, 20কে দুই দিয়ে ভাগ দিলে হয় 10 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম কি, আমরা পেয়ে গেলাম যে আমাদের ত্রিভুজটার প্রথম চিত্রটার ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ সেন্টিমিটার। শুধু তুমি যদি সূত্র জানো, সূত্রে শুধু তুমি মানগুলো বসাই তুমি অঙ্কগুলো সলভ করতে পারবে খুব ইজিলি। দেখো প্রথমটা আমরা করে দিয়েছি, তোমরা আবার যদি একটু বুঝিয়ে দেই, ত্রিভুজের ভূমি দেয়া আছে আর উচ্চতা দেয়া আছে চিত্রের মধ্যে, তোমাদের কোশ্চেনটা বলছে ক্ষেত্রফল নির্ণয় করো আকৃতিগুলোর। সেটা ভূমি দেয়া আছে 4 সেন্টিমিটার, লিখলাম ভূমি 4, উচ্চতা সরি ভূমি 5 সেন্টিমিটার, আমি লিখলাম ভূমি 5 সেন্টিমিটার, উচ্চতা দেয়া আছে 4 সেন্টিমিটার, আমি লিখলাম উচ্চতা 4 সেন্টিমিটার। তো তার ত্রিভুজটার ক্ষেত্রফল কি, ভূমি গুণন উচ্চতা ভাগ দুই, সূত্র ভূমির জায়গায় ভূমির মান আর উচ্চতা বসাই দিলাম ভাগ দুই, 4 5 20 ভাগ দুই, 20টি দুই ভাগ দিলে 10 হয়, তো আমার ক্ষেত্রফলটা 10 বর্গ সেন্টিমিটার। তো এটা হচ্ছে আমার ত্রিভুজটার ক্ষেত্রফল। তো এবার আমরা যদি দুই নম্বর চিত্রটা দেখো, তোমরা যদি দুই নম্বর চিত্রটা দেখো, দুই নম্বর চিত্রটাও কিন্তু একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তো দুই নম্বরটা আমি করে দিচ্ছি না, দুই নম্বরটা যেহেতু ত্রিভুজ, দুই নম্বর চিত্রটা দুইয়ের দুই নম্বর যে চিত্রটা, এটাও দেখো একটা ত্রিভুজের চিত্র দেওয়া আছে এবং তার ভূমি দেওয়া আছে 9 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার, তো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা বা ভূমি গুণন উচ্চতা ভাগ দুই, তোমরা সূত্র দিয়ে এটা করতে পারবা। এটা 6 9 54 54 ভাগ দিয়ে অর্থাৎ 27 বর্গ সেন্টিমিটার আসবে। তারপরেরটা তিন নম্বর চিত্রটা আমি করে দিচ্ছি, দেখো তিন নম্বর চিত্রের মধ্যে কী আছে, একটা সামান্তরিকের চিত্র দেওয়া আছে। আমরা চিত্রটা যদি আঁকি, একটা সামান্তরিকের চিত্র আছে এখানে, দেখে এমন একটা চিত্র আছে, আর এই চিত্রটা এটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, আর এই যে উচ্চতা উচ্চতা দেওয়া আছে কত, উচ্চতা দেওয়া আছে এখানে 6 সেন্টিমিটার, বলছে এটার ক্ষেত্রফল বের করো। তো আমরা দেখতে পারি কি, সামান্তরিকের কি কি দেওয়া আছে, ভূমি ভূমি দেওয়া আছে কত, ভূমি 5 সেন্টিমিটার দেওয়া আছে এখানে, আর উচ্চতা উচ্চতা দেওয়া আছে কত, উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার, চিত্রটা দেওয়া আছে যেহেতু এগুলো। এখন ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল আমরা কি জানি,
আমরা জানি সামদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, ভূমি গুণন উচ্চতা। তাহলে সামদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ভূমি গুণন উচ্চতা। তাই ভূমি আছে 5, উচ্চতা আছে 6, তাই 5 × 6 যেহেতু আছে সেন্টিমিটারে, তাহলে বর্গ সেন্টিমিটার হবে একক, কারণ আমরা জানি বর্গ একক হয়, তাই 5 × 6 = 30 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম যে সামদ্রিকের ক্ষেত্রফলটা কত, 30 বর্গ সেন্টিমিটার। তো এটাই উত্তর, আমি যদি লিখি উত্তর 30 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে সামদ্রিকের ক্ষেত্রফল। তাহলে সামদ্রিকের ক্ষেত্রফলটা আমরা কি পেলাম, 30 বর্গ সেন্টিমিটার। তোমরা যদি দেখো পাশের চিত্রটা, 4 নম্বর চিত্রটা, সেটাও কিন্তু একটা সামদ্রিকের চিত্র দেওয়া আছে, এবং সেখানে সামদ্রিকের ভূমি দেওয়া আছে 2 মিটার এবং উচ্চতা দেওয়া আছে 10 মিটার। তো সেখানে তো সামদ্রিকের ক্ষেত্রফল আমরা বের করতে চাই ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ আমার সূত্র পারতে হবে, এখানে মূল হচ্ছে সূত্র, সূত্র পারলে ক্ষেত্রফলের তুমি মান বসিয়ে এটা করতে পারবে। তো আমি আশা করি 2 নম্বর যে 4টা চিত্র দেওয়া আছে আমি 2টা করে দিয়েছি, বাকি 2টা তোমরা করতে পারবা সূত্র দিয়ে, এবং বাসায় বড়দের হেল্প নিতে পারো তোমরা চাইলে। তারপর দেখো আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই, আমি আশা করি এটা তোমরা বুঝতে পারছো। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, চিত্র ওইটা দেওয়া আছে, এখানে উচ্চতা দেওয়া আছে 6 আর ভূমি দেওয়া আছে 5, আমি লিখলাম যে দেওয়া আছে সামদ্রিকের ভূমি 5 আর উচ্চতা 6। তার সামদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, ভূমি গুণন উচ্চতা, আমি লিখলাম ভূমি গুণন উচ্চতা। তো ভূমির মান 5 আর উচ্চতা 6, আর একক হয় কি বর্গ একক, তাই সেন্টিমিটার আছে, তাহলে কি হবে বর্গ সেন্টিমিটার, তা বর্গ সেন্টিমিটার, তাই 5 × 6 = 30 বর্গ সেন্টিমিটার আমার অ্যান্সার চলে আসলো। তো আমি 3 নম্বর চলে যাচ্ছি, এটা মুছে দিই। দেখো আমরা যদি 3 নম্বরে চলে যাই, 3 নম্বর অঙ্কে দেখো, তোমরা ভিডিওটা থামিয়ে সুন্দর করে লেখে আস্তে আস্তে দেখবে, আর যেহেতু আমি তো ক্লাসটা পর পর নিয়ে যাচ্ছি, তো তোমরা লেখা যে লিখতে যদি সময় লাগে তোমরা চিত্র সুন্দর করে ভিডিওটা থামিয়ে সুন্দর করে এটা তুলে তারপর কথাগুলো শুনবে, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো আমি 3 নম্বর অঙ্কে চলে চাই, দেখো 3 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, 3 নম্বর অঙ্কে বলা হয়েছে যে একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার, আয়তাকার ধান ক্ষেত, আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ দেওয়া আছে 750 মিটার আর দৈর্ঘ্য দেওয়া আছে 1200 মিটার, ধান ক্ষেত্রের ক্ষেত্রফল কত এ হয়, ক্ষেত্রফল বের করতে হবে তা আবার এ হয়। তো আমরা আগে দেখি দেখি কি দেওয়া আছে সেগুলো আগে দেখি, তাহলে কি আয়তাকার ধান ক্ষেতের, আয়তাকার আয়তাকার ধান খেতে, আয়তাকার ধান খেতে প্রস্থ, প্রস্থ দেওয়া আছে কত, প্রস্থ দেওয়া আছে 750 মিটার, আয়তাকার ধান খেতে প্রস্থ আছে 750 মিটার, আর দৈর্ঘ্য দৈর্ঘ্য দেওয়া আছে 1200 মিটার। তো আয়তাকার ধান খেতে দৈর্ঘ্য 750 মিটার, প্রস্থ 750 মিটার, দৈর্ঘ্য 1200 মিটার। আমরা কি বের করবো আয়তাকার ধান ক্ষেতের ক্ষেত্রফল, আতে ধান ক্ষেতের ক্ষেত্রফল সরি ধান ক্ষেত, ধান ক্ষেতের ক্ষেত্রফল যেহেতু ধান ক্ষেত আয়তাকার, আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা একটু আগে কি শিখেছি, আয়তাক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই আয়তাকার ধান ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ হবে। তো আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ লিখতে পারি, দৈর্ঘ্য দেওয়া আছে কত, তাহলে 1200 দেওয়া আছে দৈর্ঘ্য, আর প্রস্থ দেওয়া আছে 750, তাহলে তো বর্গ মিটার হবে, বর্গ মিটার। তো আমরা যদি এবারে গুণটা করি, তোমরা গুণটা হ্রাস করে নিবে অবশ্যই পাশে, আমরা যদি হ্রাস করি দেখ কত আছে, 1200 × 750, আমরা কাজ করি শূন্যগুলো আগে লিখে নিই, 1 2 3 তিনটে শূন্য আছে এটাকে লিখে দিলাম, তারপর আমরা বাকিটা গুণ করি। এবার 5 দিয়ে যদি করি 5 × 12 = 60, 7 দিয়ে দিলে 7 × 12 = 84, আর কি আসবে 0, আর আগের তো তিনটে শূন্য আছেই, আর 6 × 4 = 10 শূন্য, হাতে 1 + 8 = 9, তাহলে কত আসতো 9, তারপর 5টা শূন্য মানে 900, তো 900 বর্গ মিটার। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম যে আয়তাকার, তোমরা গুণটা করে নিবে, আমি শর্টকাট গুণ করেছি, তোমাদের এটা শিখছো হয়তো অনেকেই, যদি অর্থাৎ শূন্যগুলো আগে লিখে নিয়ে তারপর বাকি সংখ্যাগুলো গুণ করে লিখছি, পরে শূন্যগুলো বসাই দিচ্ছি, সেই শূন্য থাকলে এটা করা যায়। তো তোমরা না পারলে নর্মাল যেভাবে তোমরা গুণ করো সেভাবে করতে পারো। দেখো তাহলে কত হচ্ছে 900000 বর্গ মিটার, কিন্তু আমার ক্ষেত্রফলটা আসছে 900000 বর্গ মিটার, কিন্তু আমার এখানে বলছি কত এ হয়, অর্থাৎ ক্ষেত্রফলটা কি আমাকে বের করতে বলা হয়েছে, কিন্তু সেটা এ হয়, অর্থাৎ বর্গ মিটার বলা চায়নি, ক্ষেত্রফলটা চেয়েছে কত এ হয়, তাহলে আমার বর্গ মিটার থেকে এটাকে এ হয় নিতে হবে। কিন্তু আমরা জানি কি, আমরা জানি যে 100 বর্গ মিটার সমান 1 এ হয়, 100 বর্গ মিটার সমান
এক ইয়ার সো আমরা যদি এটাকে 100 দিয়ে ভাগ করি তাহলে এটা ইয়ার হয়ে যাবে সো আমরা যদি এটাকে 100 দিয়ে ভাগ দেই দেখো 9 লক্ষ 9 লক্ষ ভাগ 100 তাহলে কি হয়ে যাবে তখন হয়ে যাবে ইয়ার 9 লক্ষ ভাগ 100 ইয়ার অর্থাৎ কেন হলো 100 দিয়ে ভাগ দিলাম কারণ বর্গমিটার থেকে ইয়ারে নিতে হলে আমাকে 100 দিয়ে ভাগ দিতে হবে কারণ কি আমরা জানি যে 100 বর্গমিটারে 1 ইয়ার সো তোমরা এটা মাথায় রাখবা 100 বর্গমিটারে 1 ইয়ার এই জন্য আমরা 100 দিয়ে ভাগ দিয়েছি তাহলে বর্গমিটারটা ইয়ার হয়ে যাবে যেহেতু আমাকে ইয়ারে বের করতে বলা হয়েছে তো 100 দিয়ে ভাগ দিলে কত আসে দুইটা শূন্য কেটে যায় কেটে দেই আমরা তাহলে 9000 থাকে তাহলে 9000 ইয়ার তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম ক্ষেত্রফল 9000 ইয়ার উত্তর 9000 ইয়ার তো এটা হচ্ছে ধান ক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা তুলো এটা আমি এটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি দেখো পুরোটা আমি আরেকবার বুঝিয়ে দিই আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ দেওয়া আছে 750 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে 1200 মিটার বস্তুর ক্ষেত্রফল কত ইয়ার ইয়ারে বের করতে বলা হয়েছে আমরা লিখলাম দৈর্ঘ্য এত প্রস্থ এত আমরা ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ তো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলাম আমি গুণ করে দেখিয়ে দিয়েছি গুণ করলে আসে কত 9 লক্ষ বর্গমিটার তো 9 লক্ষ বর্গমিটার আমার বের করতে বলছে ইয়ারে আমি বের করলাম বর্গমিটার তাহলে বর্গমিটার থেকে আমার ইয়ারে প্রকাশ করতে হবে আমরা জানি যে 100 বর্গমিটার সমান 1 ইয়ার 100 বর্গমিটার সমান 1 ইয়ার সো আমরা বর্গমিটার থেকে ইয়ারে নিতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে এজন্য আমি 100 দ্বারা ভাগ করলাম ভাগ করলে এটা বর্গমিটার থেকে ইয়ার হয়ে গেছে তো 100 দিয়ে ভাগ করলে হয় 9000 ইয়ার তাহলে আমার ক্ষেত্রফলটা কত আসলো 9000 ইয়ার আশা করি এবার তোমরা বুঝতে পারছো আমি এটা মুছে দেই মুছে দিয়ে যথাসম্ভব আমরা পরের অঙ্কে চলে যাই আমি এটা মুছে দেই আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং তোমরা ভিডিওটা থামিয়ে এটা তুলে নেবে তারপর আবার কথা বলে শুনবে তো আমি এটা মুছে দেই এখন দেখো আমরা যদি পরের অঙ্কে যাই পরের অঙ্কটা আছে 4 নম্বর অঙ্কটা দেখো 4 নম্বর অঙ্কটা কি আছে 4 নম্বর অঙ্কটা আছে একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং ক্ষেত্রফল 4250 বর্গমিটার পার্কটির দৈর্ঘ্য কত তাহলে আমরা কি কি দেয়া আছে আগে সেগুলো লিখি ফার্স্ট নাম্বার যদি করি আয়তাকার পার্কে আয়তাকার পার্কের কি দেয়া আছে এখানে এখানে আয়তাকার পার্কের প্রস্থ দেয়া আছে প্রস্থ 50 মিটার আয়তাকার পার্কের প্রস্থ দেয়া আছে 50 মিটার এবং ক্ষেত্রফল দেয়া আছে 4250 মিটার আমাকে বের করতে হবে দৈর্ঘ্য কি বের করতে হবে দৈর্ঘ্য তাহলে আমরা জানি কি আয়তাকার কার পার্কের ক্ষেত্রফল দেখো আয়তাকার পার্কের ক্ষেত্রফল সমান সমান কি হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি দৈর্ঘ্য গুণন প্রস্থ তো দৈর্ঘ্য গুণন প্রস্থ আমরা জানি ক্ষেত্রফল তো ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আমি যদি এবার এভাবে লিখি এটাকে এই পাশে নিয়ে আসি আর ক্ষেত্রফলটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে কি দাঁড়ায় দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান হচ্ছে ক্ষেত্রফল পার্কের তো দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান ক্ষেত্রফল সো আমরা দৈর্ঘ্যের মান জানি আমরা প্রস্থের মান জানি তাহলে আমরা যদি দৈর্ঘ্য বের করতে চাই তাহলে দৈর্ঘ্য এই পাশে লিখে প্রস্থ যদি ওই পাশে চলে যায় তাহলে কি হয়ে যাবে প্রস্থ ওই পাশে গেলে প্রস্থটা ভাগ হয়ে যাবে ভাগ প্রস্থ তাহলে আমরা কি করব ক্ষেত্রফলকে প্রস্থ দ্বারা ভাগ দিব দিলে দৈর্ঘ্য বের হয়ে যাবে তো তাহলে আবার এবার আমরা দেখি তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে 4250 আর প্রস্থ দেওয়া আছে 50 অবশ্যই দৈর্ঘ্য মিটারে হবে সো আমরা এবার ভাগ যদি করি এই ভাগটা আমরা পাশে করে নিতে পারি 4250 এটাকে ভাগ দিব কত দ্বারা 50 দ্বারা তোমরা এখান দিয়ে নিতে পারো আর চাই লিখতে পারি কি দেখো 850 400 আর তার থাকে কত 25 শূন্য নিলাম আমরা আর এখানে 5 দিয়ে যদি দেই 550 250 তা কত আসতো 85 85 মিটার তাহলে আমরা পেয়ে গেলাম যে আয়তাকার পার্কের দৈর্ঘ্য 85 মিটার উত্তর 85 মিটার তো পার্কের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম 85 মিটার আমি পুরো অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি পুরো অঙ্কটা যদি আমি আরেকবার বুঝিয়ে দিই তোমরা যদি খেয়াল করো তাহলে দেখো পুরো অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিতে গেলে
দেখ এখানে কি দাঁড়ায় দেয়া আছে অঙ্কটার মধ্যে তোমার বলা আছে যে একটি আয়তাকার পার্ক আছে যার প্রস্থ 50 মিটার ক্ষেত্রফল 4250 বর্গ মিটার পার্কটির দৈর্ঘ্য কত মিটার দৈর্ঘ্য বের করতে হবে তো আমরা কি কি দেয়া আছে প্রথমে এটা লিখলাম যে প্রস্থ 50 মিটার দেয়া আছে ক্ষেত্রফল 4250 মিটার দেয়া আছে তাহলে আমরা দেখো পুরোটাকে যদি পুরোটা যদি আমরা আরেকবার বুঝিয়ে দেই আরেকবার বুঝিয়ে দিলে কি দাঁড়ায় আমার এখানে বলা হয়েছে যে অঙ্কটা বলছে এই আয়তাকার পার্কের প্রস্থ এবং ক্ষেত্রফল দেওয়া আছে পার্কটির ক্ষেত্রফল বের করতে হবে দৈর্ঘ্য বের করতে হবে তো আমরা প্রথমে কি দেওয়া আছে দেখলাম যে দেওয়া আছে পার্কের প্রস্থ 50 মিটার ক্ষেত্রফল 4250 মিটার এটা দেওয়া আছে আমাকে বের করতে হবে দৈর্ঘ্য তো এরপর আমি কি লিখলাম আয়তাকার পার্কের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা কি জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ তারপরে দেখো তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান ক্ষেত্রফল এটাকে এই পাশে না এটাকে এই পাশে লিখলে তাহলে দেখা যায় তো তাহলে দৈর্ঘ্য কি হবে প্রস্থ এই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে ক্ষেত্রফল ভাগ প্রস্থ করলে আমরা কি পাবো দৈর্ঘ্য পাবো তো আমরা এবার ক্ষেত্রফল কত 4250 লিখলাম আর প্রস্থ 50 লিখলাম 4250 কে 50 দ্বারা ভাগ করব এই যে ভাগ করে দেখিয়ে দিয়েছি আমি পাশে তো ভাগ করলে ভাগফল আসে কত এই 50 দিয়ে ভাগ দিলাম প্রথমে 8 50 400 বিয়োগ করলে আসে 25 এই শূন্যটা নামাই দিলাম তারপর 5 50 250 তো তাহলে কত আসে ক্ষেত্রফল চলে আসে মানে দৈর্ঘ্য চলে আসে কত 85 অর্থাৎ আমার আয়তাকার পার্কের দৈর্ঘ্য হচ্ছে 85 মিটার তো এটা হয়ে গেছে আমি এরপর কাজ করছি আমি এরপর আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি দেখো এর পরের অঙ্কটা যদি আমরা করতে যাই এর পরের অঙ্কটা কি আছে এর পরের অঙ্কটা আছে যে একটি ত্রিভুজের উচ্চতা দেয়া আছে এবং ক্ষেত্রফল দেয়া আছে ত্রিভুজটার ভূমি বের করতে হবে আমি এটা মুছে দেই দেখ কি দেয়া আছে এখানে পাঁচ নম্বরটা আমি করে দিচ্ছি এরপরে একটি ত্রিভুজের উচ্চতা দেয়া আছে 8 কিলোমিটার এবং এর ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার ত্রিভুজটির ভূমি কত কিলোমিটার অর্থাৎ এখানে কিলোমিটার দেয়া আছে ক্ষেত্রফল আর ক্ষেত্রফল দেয়া আছে 1.2 কিলোমিটার আর ভূমি 0.8 কিলোমিটার বের করতে হবে কি সরি উচ্চতা 0.8 কিলোমিটার বের করতে হবে ভূমি তো আমার কি দেয়া আছে ত্রিভুজে আমরা লিখি ত্রিভুজের ভূমি দেয়া আছে কত ভূমি দেয়া আছে 0.8 কিলোমিটার আর ক্ষেত্রফল দেয়া আছে 1.2 কিলোমিটার বর্গ কিলোমিটার সরি বর্গ কিলোমিটার তো আমাকে বের করতে হবে কি বের করতে হবে সরি এটা ভূমি না এটা উচ্চতা দেয়া আছে আমি ভুল বলছি উচ্চতা দেয়া আছে তো আমাকে বের করতে হবে ভূমি আমাকে বের করতে হবে ভূমি কত কিলোমিটার সেটা সো আমি যদি লিখি এবার আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল অথবা এবার যদি লিখি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণন উচ্চতা ভাগ 2 আমরা এভাবে লিখতে পারি তো তারপরে দেখো আমরা যদি যেহেতু আমরা ভূমি বের করব আমরা এটাকে এই পাশে এনে লিখি আগের মতো করে তো ভূমি গুণন উচ্চতা ভাগ 2 সমান ত্রিভুজের ক্ষেত্রফল দেখো তাহলে আমরা যদি এবার মান বসাই দেখো ভূমির মান আমরা জানি না ভূমি এরকম থাকলো ভূমি জায়গায় ভূমি গুণন উচ্চতা দেয়া আছে কত 0.8 ভাগ 2 তো ভাগ 2 এবার ত্রিভুজের ক্ষেত্রফল কত ক্ষেত্রফল দেয়া আছে 1.2 আমরা জাস্ট মানগুলো বসাই দিলাম তো দেখো এবার এই যে 2 এই পাশে ভাগ আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে স্যার চেঞ্জ হয়ে গুণ হয়ে যাবে তো ভূমি গুণন 0.8 আর এই 2 এই পাশে ভাগ আছে ওই পাশে গেলে গুণ হয়ে যায় তো 1.2 গুণন 2 তো এবার ভূমি 1.5 তাহলে কত হয় এটা যদি আমরা গুণ করি আর গুণটা পরে করে দিচ্ছি এক রাত্রে করে দিচ্ছি তো 0.8 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে তো এবার আমরা এটা ক্যালকুলেশন করি দেখি আমরা
যে প্রথমে কি 1.2 গুণন 2 তো 1.2 আর 2.2 করলে কত আসে 2.4 আসে এটা গুণ করলে 2.4 কে ভাগ দিতে হবে কত দ্বারা 0.8 দ্বারা সো 2.4 ভাগ হচ্ছে কত 0.8 তো দেখো এই ভাগটা তোমাদের আরেকটা করার সহজ সিস্টেম দেখাই দিই তোমরা এইভাবে করলে ভাগটা আরো সহজে করতে পারবা 2.4 ভাগ কত 0.8 সো আমরা এটা যদি করি এটা রাখ তোমরা মনে রাখবা দেখো 2.4 এটা দশমিক উঠ হইলে দশমিকের পরিবর্তে এক যতগুলো সংখ্যা ততগুলো শূন্য আর এটাকে 8 এখানে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য এবার আমরা যদি এভাবে লিখি 24 ভাগ 10 ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে গেলে পরিসংখ্যা যে উল্টিয়া এই দেখো তাহলে আমার এটা 10 10 কাটা যায় আর 8 দিয়ে এটা কাটতে 3 8 24 তাহলে কত আসে 3 অর্থাৎ 3 আসে 3 কিলোমিটার অতএব ভূমি 3 কিলোমিটার এটাই হচ্ছে আমার উত্তর তো এটা হচ্ছে ত্রিভুজের ভূমি উত্তর চলে আসছে দেখো আমি পুরোটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে ত্রিভুজের উচ্চতা দেয়া আছে আর ক্ষেত্রফল দেয়া আছে বলছে ত্রিভুজটার ভূমি কত ভূমি নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি ভূমি গুণন উচ্চতা ভাগ 2 তো আমি কি করলাম এইটাকে পুরোটাটাকে এই পাশে লিখলাম আর এইটাকে ওই পাশে লিখলাম তো ভূমি গুণন উচ্চতা ভাগ 2 তাহলে ভূমি উচ্চতার মান বসাই দিলাম ভাগ 2 লিখলাম 1.2 ক্ষেত্রফল সেটাও লিখলাম এবার এই 2 ওই পাশে গিয়ে কি হয়ে যাবে এই পাশে ভাগ আছে ওই পাশে গিয়ে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তো আমি ওই পাশে নিয়ে গেলাম এবং এটা গুণ হয়ে গেল তো তারপর দেখো 1.2 গুণন 2 আর এই 0.8 এটা এই পাশ থেকে যেহেতু গুণ আছে এই পাশে ওই পাশে গিয়ে ভাগ হয়ে যায় ডিভাইডেড করে নিচে লিখি তোমরা ব্র্যাকেট দিয়ে ভাগ 2 এভাবে ভাগ দিয়ে এরকমও লিখতে পারো তাহলে কত হচ্ছে এইটা গুণ করে আর 0.8 দ্বারা ভাগ করতে হবে আমি এইখানে পাশে করে দিয়েছি প্রথমে গুণটা করছি এই তারপরে এই যে ভাগটাও করে দিয়েছি এখানে প্রথমে গুণ 1.2 গুণন 2 তো 1.2 গুণন 2 করলে কত আসে 2.4 আর 2.4 ভাগ 0.8 আর দিয়ে নিচে ভাগ দিলে সেই ভাগটা আসে কত ভাগ করা আসে 3 তো পরে আমরা এই 3 এখানে এই যে লিখে দিয়েছি ডাইরেক্ট ভাগটা করে তো তাহলে তুই ভূমি কত পাইলাম আমরা ভূমি পেলাম 3 কিলোমিটার অর্থাৎ ত্রিভুজটার ভূমি 3 কিলোমিটার সো পুরো চ্যাপ্টারটা প্রায় শেষ করে দিয়েছি আমরা যতগুলো অঙ্ক আছে তোমরা এই অঙ্কগুলো আবার প্র্যাকটিস করবা 1 2 3 4 5 এবং 6 নম্বর অঙ্কটা সহ তোমরা প্র্যাকটিস করবা আমি 6 নম্বর অঙ্কটা একটু বলে দিচ্ছি এখানে দেখো পাশে একটা চিত্র দেয়া আছে এই চিত্রটা দেখো যে একটা কর্ণ দেয়া আছে কর্ণটা কিন্তু চিত্রটা কি করেছে দুইটা ত্রিভুজে বিভক্ত করছে এবং দুইটা ত্রিভুজেরই ভূমি উচ্চতা দেয়া আছে অর্থাৎ কর্ণটা ভূমি ধরে অপর ভাগগুলো উচ্চতা ধরে তোমরা চাইলে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা আলাদা আলাদা করে তারপরে দুইটার ক্ষেত্রফল যোগ করলেই পুরো চিত্রটা ক্ষেত্রফল হয়ে যাবে আমি আশা করি তোমরা নিজেরা করতে পারবা বাসায় এবং তোমরা পুরো চ্যাপ্টারটা আবার ভালোকে রিভিশন করবা আমরা আর দীর্ঘায়িত করতে পারছি না কারণ অনেক বড় হয়ে গেছে ক্লাসটা সো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি পরের ক্লাসে দেখা হবে নতুন কোনো অঙ্ক নিয়ে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ